লকডাউন শাটডাউন চোরু দিকে বন্ধ মূর্খ বাঙালি হায় চোখ থাকতে অন্ধ করোনা ঢুকেছে দেশে কি হবে এর শেষটা অচেতন নাগরিক কি হবে দেশটা সোশ্যাল মিডিয়াতে ভাসে ইতালির কান্না মিথ্যে নয় রে ভাই দু চোখের বন্যা বাংলাদেশের মানুষ আমরা বেশি বুঝি কম না হাঁচি কাশি হইলে বুঝি তার হচ্ছে করোনা এত বোঝার বোঝো তবে নামাজ কেন পড়ো না দিল্লিতে যে মসজিদগুলো তোমরা বিচার করো না এক করোনা ভাইরাস দিয়ে আল্লাহ কারো সাবে না তারা মসজিদ ভাঙিয়ে তোমরা কোনো শান্তি পাইবা না পাপের বোঝা ভারী হয়েছে সে কি তোমরা জানো না কারে কি বলিবো ভাই নিজেরা তো ভালো না দেশে আইলো করোনা নামাজ কেন পড়ো না আল্লাহ রেখে চেনো না নবী রেখে মানো না নবীকে না মানিলে সে মুসলমানের বাচ্চা না কি বলিবো আমি আর বলি আল্লাহ কি নামাজের সময় হলে ফোনে খেলে পাবজি পাবজি খেলা লুটু খেলা খেলার আর শেষ নাই নামাজের সময় যায় তার দিকে খেয়াল নাই সারা দেশে দেখি আছে খুন আর ধর্ষণ এভাবে তো চলবে না মানুষের জীবন সতর্ক করা হলো সতর্ক থেকো গো খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধো সারা দেশে দেখি আছে স্কুল কলেজ বন্ধ মহামারী করোনায় দেশটা আক্রান্ত ইহুদি খ্রিস্টান ওরা হলো বেঈমান আল্লাহকে না মানিয়া হারাইলো ঈমান ওষুধ ফার্মেসি কাঁচা বাজার এটা খোলা থাকবে করোনা প্রতিরোধে বাঙালিরা চাকবে সচেতন মানা হলো জনতার মূল কাজ বাইরে গেলে তুই মুখে পড়ে যাস মা কি জামানা পেলাম ভাই কারো মাঝে ঈমান নাই পাখি করে কাবা তবু মানুষ কি আর দেখে নাই আসল কথা আসি এখন শোনো দেশের জনগণ করোনাকে দূরে রেখে চলো হই সচেতন এই গানটি লিখক মোহাম্মদ ফাহিম ইসলাম এবং তৈরি করেছে আমির আনা আমির আনার বাড়ি হচ্ছে বাজার ঠ্যাংজরা জেলার মাস্টার পাড়া থানা হাতিবান্ধা জেলা লালমনিরহাট পোস্ট বাগড়া যদি গানটি লাইভে বা ইউটিউবে বা ফেসবুকে দিয়ে থাকে তাহলে আপনারা দেখলেই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাকে উৎসাহিত করুন আপনাদের জন্য আরও নতুন নতুন গান তৈরি করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম।